বলো এটাই তো সারপ্রাইজ। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তো দেখলে আগের দিনের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আসলে আমরা কোথায় ঘুরতে এসেছি। শ্বশুরবাড়িতে একটা দিন থাকার পরে আমি চলে আসি আমার ছেলেকে নিয়ে আমার বাবা মায়ের কাছে। এখানে কটা দিন থাকব, ওই 1.5 সপ্তাহ মতো, তারপরে আবার ফিরে যাব শ্বশুরবাড়িতে, তারপরে ওখান থেকে ব্যাক করব ব্যাঙ্গালোরে। তো আজকে আমরা এলাম, টিনটিন এলো ওর মামা বাড়িতে আর আমি আমার বাবা মায়ের কাছে। তো এসে ওর বাবা আমাদের দিয়ে গেল, তারপরে যে স্নান ধান করানো সেগুলো আমি পুরো ছেড়ে দিয়েছি আমার মায়ের কাছে। মাই ওকে স্নান টান করিয়ে দিল, ওর খাবার তৈরি করে দিল। তবে হ্যাঁ, খাইয়েছি আমি, কারণ খাওয়াটা হয়তো সবার কাছে খায় না বাচ্চারা। আর তারপরে তার মধ্যেই কিন্তু দিদিকে, জামাইবাবুকে ফোন করে দিয়েছিলাম, আর দিদিও একদম সারপ্রাইজড হয়ে গিয়েছিল। দিদি তার ছেলেকে নিয়ে চলে এলো, আর জামাইবাবু মানে সুবোধা আসবে হচ্ছে তার কাজ সেরে, অফিস টফিস করে আস্তে আস্তে সন্ধেবেলা হয়ে যাবে। তো আসার এই খবরটা কিন্তু সবাই ছড়িয়ে পড়েছিল সবার মধ্যে। তো আমার কাকা তো ভাই, তারাও আসবে একটু বাদে বললো। আর হ্যাঁ, তারপরে আমার বড় পিসির মেয়ে, তার হাজবেন্ড, তার বাচ্চা, সে তাদের মানে তারা আসবে হচ্ছে নেক্সট উইকে বললো, শনিবার। তো এখন আমরা ভীষণ মজা করছি। তুই ভাইয়ের খেলা দেখতে পাচ্ছ, যেমন আমার টিনটিন তেমনই বাবালা, দুজন দুজনাকে প্রায় 4-5 মাস বাদে পেলো। তখন কিন্তু টিনটিনের বুদ্ধিও হয়নি, এখনও হয়নি যদিও টিনটিনের বুদ্ধি, তো যাই হোক খেলা শিখে গেছে। তো দুজনে মিলে খুব খেলাধুলা করছে আর আমরা খুব এনজয় করছি, কারণ আমার দিদির সাথেও আমার দেখা হলো প্রায় 4-4.5 মাস বাদে, ব্যাঙ্গালোরে পুরোপুরি যাওয়া চলে যাওয়ার আগে দেখা হয়েছিল আমাদের। আর এখানে দিদি যে শাশুড়ি, তিনিও বলেছেন যে দুই ভাই এক হয়েছে, তো এই ভিডিওটা আমাকে অবশ্যই শেয়ার করিস। তো দিদি সঙ্গে সঙ্গে লাইভ দেখানোর জন্য হোয়াটসঅ্যাপ কলও করে নিল। তো এইভাবেই আমাদের মজাটা হলো। একটু বাদে চলে আসবে আমার ভাই মানে কাকার ছেলে। আর এই যে ট্রলিটা যেটা করে জামা কাপড় নিয়ে এসেছি, সেটা হচ্ছে এদের খেলার একটা জায়গা হয়ে উঠলো আস্তে আস্তে। এই যে দেখো, এই যে দামড়া ছেলেটি, তার দুই কোলে দুইজন ছোট্ট ছানা দুটো বসে আছে, ওই ছেলেটি হচ্ছে আমার কাকার ছেলে। তো সে আবার খুব হুঁশিয়ার, তো সে নিয়ে এসছে তার ভাগ্নেদের জন্য, দুইজনের জন্য দুটো ক্যাডবেরির প্যাকেট। তো বড়জনের খাওয়া কমপ্লিট এবং ছোটজন সবে তারটা হাতে পেয়েছে এবং বোঝার চেষ্টা করতেছে এটা কী, খায় না মাথায় দেয়। আর ইনি হলেন আমার জামাইবাবু, যে বাইরে থেকে টিনটিনকে ডাকছে, আর টিনটিনও খুব সুন্দর করে তাকে ডেকে নিল ঘরে, দুজনের মিল হলো। এবং এই দেখো টিনটিনের খেলার জিনিস, এখানেও সে রান্নাঘর থেকে কিছুতেই সরে আসতে পারছে না। আর থাকুক, যতই যে ঘরে ফ্যান চলুক, গরমের মধ্যে তবুও রান্নাঘরেই থাকবে, থাকলে থাকুক। আর এখন দেখে আমার ভীষণ ভীষণ মজা লাগছে, কারণ গোটা দিন মা বাবার কাছে থাকবো। বাকি ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখতে থাকো। আজকের ভিডিওটা খুবই ছোট করলাম, তো লাইক শেয়ার কমেন্ট করে দিও। টাটা।